প্রিয় দর্শক কেমন আছেন সবাই? প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব দুবাইয়ের রাজা শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের লাইফস্টাইল সম্পর্কে। প্রিয় দর্শক, শেখ মোহাম্মদ বিনকে বেশিরভাগ মানুষই তার কাজ ও চিন্তা ভাবনার জন্য চেনে, আর এই মানুষটি পৃথিবীতে হয় নাম্বার ওয়ান হতে চায় আর না হয় অনলি ওয়ান। আর এটা বলা ভুল হবে না যে দুবাই আজ যে পর্যায়ে রয়েছে তার পেছনে সম্পূর্ণ অবদান এই মানুষটির রয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে তার কার কালেকশনের ব্যাপারে জেনে নেওয়া যাক। বন্ধুরা, এই মানুষটির কার কালেকশনের লিস্ট কিন্তু অনেক লম্বা। যেমন তার রয়েছে একটি মার্সিডিজ G63 AMG, আর এই গাড়িটি প্রায় সবার কাছে রয়েছে, তাই অবাক হওয়ার কিছুই নেই। এরপর দুই নম্বরে রয়েছে বেন্টলি, এরপর তিন নম্বরে রয়েছে রোলস রয়েলস কাস্টম গোল্ড প্লেটেড, এরপর চার নম্বরে রয়েছে বুগাটি ঘিরন, এরপর পাঁচ নম্বরে রয়েছে লা ফেরারি, এরপর ছয় নম্বরে রয়েছে নিউ ডেভিল 610, এরপর সাত নম্বরে রয়েছে গোল্ড রোলস রয়্যালস। তো যাই হোক, শেখ মোহাম্মদ বিনের প্রায় 1000টি গাড়ি রয়েছে, তবে যেগুলো সব থেকে উল্লেখযোগ্য শুধু সেগুলোরই নাম বললাম। তো এরপর তার ইয়ার্ডস এর দিকে তাকানো যাক। তার প্রথম ইয়ার্ডসটির নাম হচ্ছে দুবাই ইয়ার্ডস, যেটির মূল্য প্রায় 4000 কোটি টাকা। এছাড়া শেখ মোহাম্মদের কাছে রয়েছে 300 মিটার লম্বা একটি ইয়ার্ডস। এগুলো ছাড়াও তার আরও একটি ইয়ার্ডস রয়েছে যেটির নাম কোয়ার্টার ল শেরো। তো এগুলো ছাড়াও তার একটি প্রাইভেট জেট প্লেন রয়েছে যার নাম বোয়িং 747, আর এই প্লেনটির মূল্য প্রায় 200 কোটি টাকা। তো যাই হোক, এবার তার রিসাইডেন্সের দিকে আসা যাক। তার বাড়ির সংখ্যা কিন্তু অনেক, তবে যেগুলো বলার মতো শুধু সেগুলোই আপনাদের দেখালাম। প্রথমটি হচ্ছে শেখ মোহাম্মদ প্যালেস অফিসিয়াল, এখানে তিনি বর্তমানে বসবাস করেন। এরপর দ্বিতীয়টি হচ্ছে লা বেল্লা এপক প্যান্থ হাউস, যেটি মোনাকোতে অবস্থিত, আর এই বাড়িটির মূল্য প্রায় 350 কোটি টাকা। এরপর তিন নম্বরে রয়েছে ইনভার্টিনেট এস্টেট, আর এই বাড়িটি স্কটল্যান্ডে অবস্থিত। এরপর চার নম্বরে রয়েছে ডালহাম হল, আর এটি ইউকেতে অবস্থিত, আর এই জায়গাটির দাম প্রায় $60 মিলিয়ন। আর এগুলো ছাড়াও শেখ মোহাম্মদের প্রাইভেট চিড়িয়াখানা রয়েছে, যেগুলোতে শোভা পায় প্রায় সব দুর্লভ প্রজাতির পশু পাখি, যেগুলোর মূল্য প্রায় কোটি কোটি টাকা। তো এবার আসা যাক তার ব্যক্তিগত জীবনে। তার সম্পূর্ণ নাম শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, আর এই মানুষটির বর্তমান সময়ে মোট সম্পত্তির পরিমাণ $18 বিলিয়ন। তবে সেটা যাই হোক, তার জন্ম 15 জুলাই 1949 সালে, সেই হিসেবে তার বর্তমান বয়স 71 বছর, আর তিনি জন্মগ্রহণ করেছিলেন আল সিনধাগা দুবাইয়ে। আর এই মানুষটির পিতার নাম রশিদ বিন শায়েদ আল মাকতুম এবং তার মায়ের নাম শেখা লাতিফা বিনতে হামাদান বিনতে জায়েদ। আর শেখ মোহাম্মদ বিনের প্রফেশন সম্পর্কে তো আমরা সবাই জানি, তিনি হচ্ছেন দুবাইয়ের রাজা। আর তিনি তার প্রাথমিক লেখাপড়া শেষ করেন আল আহমাদি স্কুল থেকে, এরপর হাই স্কুল লেখাপড়া শেষ করেন আল সাব স্কুল থেকে। এরপর তিনি ইউকেতে চলে যান উচ্চতর পড়াশোনা গ্রহণ করতে। তিনি সেখানে বেল এডুকেশন ট্রাস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কুল থেকে কলেজের লেখাপড়া শেষ করেন। আর এই মানুষটির শখ হচ্ছে হর্স রেসিং, আর এদের পরিবারের সবাই হর্স রেসিং পছন্দ করেন। এছাড়া তিনি ক্যামেল রেসিং এ অংশগ্রহণ করে থাকেন। তো যাই হোক, শেখ মোহাম্মদ বিন বিয়ে করেছেন মোট 6টি, আর সন্তান জন্ম দিয়েছেন প্রায় এক পাল, মানে তার মোট সন্তানের সংখ্যা 23 জন। তো যাই হোক, তার প্রথম স্ত্রীর নাম শেখ হিন্দ বিনতে মাকতুম বিনতে জুম্মা আল মাকতুম, আর ইনি হলেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামাদানের মা। তো যাই হোক, তার দ্বিতীয় স্ত্রীর নাম শেখা রান্ডা বিনতে মোহাম্মদ আল বান্না। এরপর তিন নম্বর স্ত্রীর নাম হায়া বিনতে হুসাইন, আর ইনি হলেন জর্ডানের প্রিন্সেস। এরপর চার নম্বর স্ত্রীর নাম দেলিলা আলোলা, আর অনলাইনে এই মহিলাটির কোনো ছবি পাওয়া যায়নি। তো এরপর পাঁচ নম্বর স্ত্রীর নাম শেখা হাউরিয়া বিনতে আহমেদ আলমাস। এরপর তিনি ছয় নম্বর বিয়েটি করেন জো গ্রি গড়াকসকে। তো এবার আসা যাক তার 9 জন রাজপুত্রের কাছে। তো তার প্রথম সন্তানের নাম শেখ রশিদ বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, এরপর দ্বিতীয় সন্তানের নাম আহমেদ বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, আর তিনি জন্মগ্রহণ করেন 1982 সালে। তো যাই হোক, এরপর তৃতীয় সন্তানের নাম মাকতুম বিন মোহাম্মদ আল মাকতুম,
আর ইনি হলেন দুবাইয়ের উপশাসক। আর এই রাজকুমারের জন্ম 24 নভেম্বর 1983 সালে। এরপর চতুর্থ সন্তান হচ্ছে মারওয়ান বিন মোহাম্মদ আল মাকতুম, আর এই রাজকুমারের জন্ম 20 মার্চ 1981 সালে। এরপর পঞ্চম সন্তান হচ্ছে মাজিদ বিন মোহাম্মদ আল মাকতুম, আর 2021 অনুযায়ী তার বয়স 23 বছর। এরপর 6 নম্বর সন্তান হচ্ছে মানসুর বিন মোহাম্মদ আল মাকতুম, আর ইনি হলেন দুবাইয়ের ক্রীড়ামন্ত্রী, আর 2021 অনুযায়ী তার বয়স 30 বছর। এরপর 7 নম্বর সন্তান হচ্ছে সায়েদ বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম, আর 2021 অনুযায়ী তার বয়স 32 বছর। এরপর 8 নম্বর সন্তান হচ্ছে আহমেদ বিন মোহাম্মদ আল মাকতুম, আর 2021 অনুযায়ী তার বয়স 34 বছর। আর তার শেষ সন্তানের নাম জুনায়েদ বিন মোহাম্মদ আল মাকতুম, 2021 অনুযায়ী এই ছোট্ট ছেলেটির বয়স 9 বছর। তো যাই হোক, দুবাই এই পর্যন্ত 14 জন রাজকন্যাকে পেয়েছে। তো রাজকন্যার নামগুলো আর বললাম না, কারণ সব রাজকন্যার তথ্য অনলাইনে পাওয়া যায়নি। তো বন্ধুরা, বেশিরভাগ মানুষই দুবাইকে একটি দেশ মনে করে, কিন্তু আসলে দুবাই একটি দেশ নয়, মুত্তাহিদা আরব আমিরাতের একটি শহর মাত্র, যে শহরটি 20 বছর পূর্বে মরুভূমি ছাড়া কিছুই ছিল না। কিন্তু রশিদ আল মাকতুম তার অসাধারণ চিন্তাভাবনা আর দূরদর্শিতা দিয়ে দুবাইকে পৃথিবীর অন্যতম অ্যাডভান্স শহরের মধ্যে একটি করে দিয়েছে। প্রতি বছর কোটি কোটি মানুষ দুবাইয়ে যায় শুধুমাত্র ছুটি কাটানোর জন্য, আর এখানকার প্রতিটি বিল্ডিং কথা বলে আকাশের সাথে। আর মজার ব্যাপারটি হচ্ছে, দুবাইয়ে রয়েছে সব থেকে বড় ফুলের গার্ডেন, মানে এই ব্যক্তির চিন্তাভাবনা এতই ওপরে যে তিনি মরুভূমির ভেতরে পৃথিবীর সব থেকে বড় ফুলের বাগান তৈরি করে দিয়েছেন। আর আপনারা সবাই জানেন যে দুবাইয়ে পৃথিবীর সব থেকে বড় টাওয়ার বুর্জ খলিফা রয়েছে, আর দুবাইয়ের মানুষ এই বুর্জ খলিফাকে দেখতে দেখতে বোরিং হয়ে গিয়েছে, যার কারণে শেখ মোহাম্মদ বিন রশিদ এর থেকেও বড় একটি টাওয়ার তৈরির চিন্তা ভাবনা করছেন, যার নাম দুবাই ক্রিক টাওয়ার। বুর্জ খলিফা হচ্ছে 800 মিটার উঁচু, আর এই দুবাই ক্রিক টাওয়ার প্রায় 1300 মিটার লম্বা হবে, মানে বিল্ডিংটি আকাশের মেঘকে পিছে ফেলে দেবে। তো যাই হোক, এই বিল্ডিংটি 2031 সালের মধ্যে চালু হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানাবেন, আর এইরকমই মজাদার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।